বন্ধুরা, প্রাণী জগৎকে সংরক্ষণ করার মাধ্যমে আমরা অনেকটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পারি। সেরকম প্রাকৃতিক ভারসাম্য বজায় রক্ষা করার জন্য জনসচেতনতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য আপনার আর আমার যৌথ প্রয়াসের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজনকে এই ভিডিওর নিচে শেয়ার বাটনের মাধ্যমে যদি শেয়ার করি তাহলে অনেক কিছু কিন্তু লাঘব হতে চলেছে। সেইরকম আজকে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটার নাম হচ্ছে সিন্ধু গুতক। এই সিন্ধু গুতক প্রাণী সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। সেইরকম প্রত্যেকদিন ভারতীয় সন্ধ্যে 6টায় এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি কিন্তু দারুণ দারুণ ভিডিও নিয়ে আসি আপনার জন্য। সুতরাং বন্ধু, আজকে বাজে কথা কম বলে চলুন কাজের কথায় বিস্তারিত আলোচনা করা যাক। আজকের এই সিন্ধু গুতক প্রাণীটি বিশেষ করে সামুদ্রিক প্রাণী এবং দেখতে অনেকটা সিল মাছের মতো। এই সিল মাছের মতো প্রাণী হলেও এদের দুটো দাঁতের মতো, হাতির দাঁতের মতো সুর বেরিয়ে থাকে। মুখে আলাদা করে খাদ্য চিবানোর জন্য দাঁত থাকা সত্ত্বেও দুটো আলাদা করে যে সুর রয়েছে, এই সুরের মাধ্যমে ওনারা অনেক প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে থাকেন। বিশেষ করে সমুদ্রের জল থেকে ডাঙায় উঠার জন্য এই সুরকে কাজে লাগায়। এছাড়া শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার কাজেও কিন্তু এই সুরের ভূমিকা অপরিসীম। তাহলে বন্ধুরা, আরেকটু বিস্তারিত আলোচনা করি এই জীবটার সম্পর্কে। সিন্ধু গুতক প্রাণীর যে ওয়ার রাজ বলে এতে ইংরেজিতে, এবং প্রায় 40 বছর পর্যন্ত আয়ু এদের হয়। এদের মুখে হাতির দাঁতের মতো দাঁত আছে, মানে সুর, যা 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। দাঁতে বর দিয়ে এরা জল থেকে ডাঙ্গায় উঠতে এই লম্বা দাঁতটাকে প্রয়োগ করে। এই দাঁত দিয়ে বরফের নিচে থাকাকালীন সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বরফ কেটে ফুটো করে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা করে। অন্যান্য প্রাণীর সাথে প্রাণীজাতির লড়াইয়ের সময় এই সুরের ব্যবহারে এরা লড়াই করে জিতে থাকে। এদের মুখে কিছু গুপ রয়েছে মানুষের মতো, সেরকম সাঁতার কাটার সুবিধার জন্য এক জোড়া ফ্লিপার, মানে পাখার মতো রয়েছে, যা এছাড়া এদের পাটা অনেকটা সেউটির মতো কাজ করে, যার ফলে ছড়ানো এই পায়ের মাধ্যমে এরা ঘন্টায় 35 কিলোমিটার বেগে দ্রুত সাঁতার কাটতে পারে। পায়ের নিচটা অনেকটা অমসৃণ হওয়ার জন্য ডাঙ্গায়ও যদি দৌড়াতে হয় প্রয়োজন কারণে ডাঙ্গায় অনেক জুড়ে দৌড়াতে পারে। সুতরাং জলে আর স্থলে এদের ভূমিকা সম্পূর্ণ একটা টপ র্যাঙ্কে আছে। উত্তর মেরুর অধিবাসীরা এই প্রাণীকে শিকার করে মাংস খাওয়ার জন্য পাশাপাশি এদের চামড়া, হাড়, দাঁত সহ বিভিন্ন জিনিসগুলোকে কাজে লাগায়, এবং মানুষ ছাড়াও টিনি মাছ সহ সাদা ভালুকেরা এই সিন্ধু গুতককে শিকার করে ধরে মেরে তার মাংস খাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো সেই পাশাপাশি শিকারীদের হাতে এর মাংস সহ বিভিন্ন রকম শরীরের প্রয়োজনীয় অংশ তুলে দেওয়া যায়, তাহলে মোটা রকম মুনাফা অর্জন করতেও সাহায্য করে। বন্ধুরা, আমার এই ভিডিওর নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE। এই মোর অপশানে টাচ করে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, এবং ওই ডেসক্রিপশন বক্সে আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে সেরা 3টি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। ওই ভিডিও লিঙ্কে গিয়ে আপনারা টাচ করে ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিচে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন যে শেয়ার বাটনটা রয়েছে ওটার মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনরাও এরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় উপযুক্ত তথ্যগুলো অনায়াসে পেয়ে যায় নোটিফিকেশনের মাধ্যমে। সেরকম বন্ধু, ওই মোর অপশানে টাচ করার পর ডেসক্রিপশানে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট টুয়ের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, এইরকম যে সোশ্যাল সাইটগুলো দেওয়া রয়েছে সেই সোশ্যাল সাইটে টাচ করে আপনারা আমাকে একটু আপন করে নেবেন। কেননা সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে আমাদের যোগাযোগ যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি নতুন করে আপনাকে লিঙ্কগুলো পাঠাবো, ভিডিও তৈরির লিঙ্কগুলো পাঠাবো, যাতে আপনার আর আমার যোগসূত্রটা নির্বিচ্ছিন্ন থেকে যায় সেই আগের মতো। সুতরাং বন্ধু, আপনি যদি
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে এর ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশি সময় সন্ধ্যে 6:30 উপযুক্ত সময়ে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওর অ্যালার্টগুলো পাবেন এবং নিত্যদিন প্রয়োজনীয় সমস্ত নতুন নতুন তথ্য নিয়ে দিনের পর দিন নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি। তাহলে বন্ধুরা, বাজে কথা একটু কম বকে চলুন, একটু কাজের কথাটা একটু বকার চেষ্টা করি। এক একটা ওয়ারলাস মানে এই সিন্ধু দুটো প্রাণীর শরীরে ওজন প্রায় 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা বেশিরভাগই মহাদেশীয় তাকগুলোর উপর অগভীর জলে বসবাস করে। দেখতে অনেকটা সিল মাছের মতো হলেও এদের 3 ফুট লম্বা যে দুটো শরীর রয়েছে দাঁত, এইটার অনেক বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। কিন্তু উত্তর মেরুর কাছাকাছি আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও খাদ্যাভ্যাসে এদের প্রাণীর গুরুত্ব অনেক বিকালের। দীর্ঘকাল ধরে এরা সিন্ধু গুটককে শিকার করে মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করেছে, যদিও এইটা বন আইন বিরোধী। আপনি যদি বন আইন সম্পর্কে না জানেন তাহলে দয়া করে আমাকে এই ছোট করে কমেন্ট সেকশনে লিখে জানান, আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং আপনি যদি ইতিমধ্যে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। আর আমি অবাঙালি, তাই বাংলা ভাষায় আপনাদের হয়তো বা বুঝিয়ে উঠতে পারছি না, সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব তো আমার ছোটোখাটো ভুলগুলো একটু মানিয়ে নেবেন। আমি খুব শীঘ্রই আমার ভুলগুলো শুধরে আমি নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর বন আইন সম্পর্কে বন দপ্তর, কিন্তু আপনি যে ওই রকম যে সিন্ধু গুটক প্রাণীকে হত্যা করে তার মাংস খাচ্ছেন এবং হাড় চামড়া দাঁতগুলো পাচার করছেন, সেটা কিন্তু বন আইনের বিরোধী। এবং আপনি যদি কোনো ক্রমে ধরা পড়েন, কারোর মাধ্যমে যদি তারা খবর পায়, আপনাকে অ্যারেস্ট করে কিন্তু জেল জরিমানা সহ এমনকি ফাঁসি কাস্টে পর্যন্ত ঝুলতে হতে পারে। সেই জন্য আপনি কিন্তু কোনো মতেই এই বন আইন বিরোধী কাজকর্ম করবেন না। তাহলে উত্তর কানাডা থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত আন্তর আটলান্টিক প্রজাতির এই সিন্ধু গুটক অন্য আরেক প্রজাতির নাম প্যাসিফিক সিন্ধু গুটক। এই দুই রকমের যে আটলান্টিক সিন্ধু গুটক আর প্যাসিফিক সিন্ধু গুটক, এদের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। বিশেষ করে রাশিয়া এবং আলাস্কায় এদেরকে দেখা যায়। এদের উভয় প্রজাতির মধ্যে তেমন পার্থক্য না হলেও প্যাসিফিক একটু আকারে বড় হয়ে থাকে এবং 11 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। জন্ম হয়েই তাদের একদম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাদেরকে যদি পাল্লায় ওজন করা যায় মিনিমাম 70 কেজির কম কিন্তু হয় না, বেশি হয় তো কম হয় না। সুতরাং আপনি ভাবতে পারছেন যে জন্মেই 70 কেজি ওজন, সে বড় হয়ে তো 2000 কেজি ওজন হওয়ারই কথা, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় বন্ধুরা। তাহলে দয়া করে কিন্তু আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ইতিমধ্যেও আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাকে উৎসাহ জাগাবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি। চলুন তাহলে বাকি অল্প কথা রয়েছে সেটা জেনেই ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করছি। তাহলে জন্মে যেরকম 70 কেজি ওজন হয়, সেরকম জলের নিচে টানা 8 ঘন্টা পর্যন্ত কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে ওরা বেঁচে থাকতে পারে। সুতরাং এই অক্সিজেন তারা বাইরে থেকে না নিয়েও 8 ঘন্টা টানা জলের মধ্যে শিকারি করার জন্য, বিশেষ করে জলের গভীরে পর্যন্ত তারা চলে যায়। সেরকম বন্ধুরা, আমার তরফ থেকে আপনি ভবিষ্যতে কী রকমের কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাকে বলবেন নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে, তাহলে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও বানিয়ে আপনাকে উপস্থাপনা করে আপনার কাছে পৌঁছে দেব। প্রত্যেক দিন কোনো একটা দিন বাদ যাবে না, আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও যেন আপনার জন্য নিয়ে আসতে পারি। তাহলে ততক্ষণ আপনি একটু নিজের শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।